আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় ১৬ ঢাকা বোর্ড ২০১৯ এর দ্বিতীয় প্রশ্ন। এটি এই প্রশ্ন দেওয়া আছে, একটি বেলনাকার পিলারের আয়তন ১৮০ পাই ঘনমিটার, এর ভূমির ক্ষেত্রফল ৯ পাই বর্গমিটার, ৬ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ করে পিলারে ঠেস দিয়ে রাখা আছে। মইটির গোড়া এর পূর্বের অবস্থান থেকে পিলারের দিকে ১ মিটার এগিয়ে এনে ভূমির সাথে ৪৫ ডিগ্রি কোণ করে পিলারে ঠেস দিয়ে রাখা হলো। ক নম্বর প্রশ্ন, কোন রম্বসের ক্ষেত্রফল ১৬০ বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ ২০ সেন্টিমিটার হলে অপর কর্ণর দৈর্ঘ্য কত? যেহেতু রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু কর্ণ গুণ কর্ণ। এখানে একটি কর্ণ দেওয়া আছে, অপর কর্ণ বের করতে হবে। রম্বসের একটি কর্ণ ডি ১ দেওয়া আছে ২০ সেন্টিমিটার এবং রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে ১৬০ বর্গ সেন্টিমিটার। অপর কর্ণ ডি ২ বের করতে হবে। আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ গুণ কর্ণ। তাহলে এখানে কর্ণ গুণ কর্ণ হচ্ছে ক্ষেত্র, হাফ ইন্টু কর্ণ গুণ কর্ণ ক্ষেত্রফল, এবং রম্বসের ক্ষেত্রফলও দেওয়া আছে প্রশ্নে ১৬০। এখানে ডি ১ এর মান দেওয়া আছে, অর্থাৎ একটি কর্ণ দেওয়া আছে ২০ সেন্টিমিটার, অপর কর্ণ বের করতে হবে। তো এটাকে যদি আমরা কাটি ১০ হয়, ১০ দ্বারা ১৬০ কে ভাগ করলে ডি ২ ইকুয়াল টু ১৬। সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার। কারণ এখানে ১০ গুণ আকারে থাকে, এখানে একটু কাটলে ১০ গুণ আকারে থাকে, এবার শেষে ভাগ হয়। এরপরের প্রশ্ন আছে, পিলারটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ২ পাই আর এইচ, ২ পাই আর এইচ, শুধু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পিলারের ২ পাই আর এইচ। তো এখানে আমাদের দেখি কি কি দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে পিলারের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, এটা আমরা পাইতেছি পাই আর স্কোয়ার ইকুয়াল টু ৯ পাই, এখান থেকে আর এর মান পাবো, এবং পিলারের আয়তন পেয়েছি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এখান থেকে আমরা এইচ এর মানও পাবো। তো তাহলে আমরা ২ পাই আর এইচ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। মনে করি পিলারের ভূমির ব্যাসার্ধ আর মিটার এবং উচ্চতা এইচ মিটার, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গমিটার, আয়তনের সূত্র জানি আমরা সিলিন্ডার আকৃতির জন্য পাই আর স্কোয়ার এইচ। তো পিলারটা একটি সিলিন্ডার আকৃতি ছিল, তাই এর আয়তন পাই আর স্কোয়ার এইচ। তো ক্ষেত্রফল দেওয়া আছে ৯ পাই, তাহলে আমরা পাই আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি ৯ পাই, আর স্কোয়ার ইকুয়াল টু ৯, আর আর ইকুয়াল টু প্লাস মাইনাস ৩, মাইনাস এখানে গ্রহণযোগ্য নয় কারণ এটি হচ্ছে দৈর্ঘ্য বা দূরত্ব, এটি কখনো ঋণাত্মক হতে পারে না। তো ব্যাসার্ধ একটা দূরত্ব, তো আর ইকুয়াল টু ৩ মিটার। তাহলে পিলারের ব্যাসার্ধ পেলাম আমরা ৩ মিটার। আবার আয়তন দেওয়া ছিল পিলারের ১৮০ পাই, তো আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু ১৮০ পাই, ওই পক্ষ থেকে আমরা পাই বাদ দিতে পারি। তাহলে আর স্কোয়ার, আর এর মান ৩, আর স্কোয়ার মান ৩ স্কোয়ার, ৩ স্কোয়ার এইচ ইকুয়াল টু ১৮০, তাহলে এখানে হয় ৯, ওই পক্ষকে ৯ দ্বারা ভাগ করলে, এটাকে ৯, এটাকে ৯ দ্বারা ভাগ করলে পাই এইচ ইকুয়াল ২০। তাহলে পিলার যেহেতু একটি সিলিন্ডার, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ২ পাই আর এইচ, তাহলে এখানে আর এবং এইচ এর মান বসিয়ে আমরা পাই ১২০ পাই বর্গমিটার। যেহেতু প্রশ্নে এখানে পাই আকারের আমাদের আয়তন ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা ফলাফলেও ২ পাই ১২০ পাই বর্গমিটার লিখে রাখবো। আর যদি আমাদের এখানে পায়ের মান বসাই, তাহলে একটা মান পাবো, পায়ের মান ৩.১৪১৬। এরপরে বোঝানো হচ্ছে যে এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ আমাদের একটা যে পিলারকে আমরা ঠেস দিয়েছিলাম মই দ্বারা, এখানে বলা হচ্ছে ৩০ ডিগ্রি কোণে পিলারকে ঠেস দিয়ে রাখা আছে। মইটির গোড়া এর পূর্বের অবস্থান থেকে পিলার দিকে ১ মিটার এগিয়ে নিয়ে ভূমির সাথে ৪৫ ডিগ্রি কোণ করে পিলার ঠেস দেওয়া হলো। তাহলে প্রথম ছিল ৩০ ডিগ্রি কোণে,
প্রথম আমাদের ছিল হচ্ছে এরূপ 30 ডিগ্রি কোণে, পরে আমরা এটাকে এইটুকু সিতে নিয়ে যাচ্ছি, এক্স মিটার নিয়ে এসে এখানে ঠেস দিয়েছি, তখন এখানে কোণ হয়েছে আমাদের 45, এরূপ কথা বলা আছে। এই এক্স এর মান বের করতে হবে। তো গণমা এখানে আমরা মইটি পূর্বের অবস্থান থেকে এক্স মিটার ভূমি বরাবর সরানো হয়, এই কথাটি প্রশ্নে বলা আছে, ভূমি বরাবর সরানো হয়েছে। তো প্রথম দেখো চিত্রে, দেখো মই আমাদের ডিই, এই যে ডি থেকে ই, এটি হলো আমাদের মই। তো এখানে মইয়ের মইয়ের গোড়া প্রথমে এইতে ছিল এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল। তো মইটির গোড়া ই থেকে আমরা সি বিন্দুতে এক্স মিটার পিলারের দিকে সরানোর ফলে মইটি এখন ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, যেহেতু এটা আমরা মইয়ের গোড়া সামনের দিকে সরাইছি, মইয়ের উপরের অংশটা উপরের দিকে উঠে গেছে, উপরের দিকে উঠে গেছে। তো এখানে আমাদের এসি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু 6 মিটার, এটা আমাদের মইয়ের দৈর্ঘ্য, যেহেতু আমরা এই ডিই মইটিকেই আমরা সিতে নিয়ে গেছি এবং এখন এসি হয়ে এসি জায়গায় হয়ে গেছে, এবং ডিইতে যখন মইটি ডি অবস্থানে ছিল তখন ভূমির সাথে কোণ উৎপন্ন করেছিল 30 ডিগ্রি, এবং যখন মইটি আমরা এসি অবস্থানে নিয়ে গেছি তখন ভূমির সাথে মইটি কোণ উৎপন্ন করেছে 45 ডিগ্রি। তো এখন আমরা বি ইকুয়াল টু তাহলে লিখতে পারি বিসি, অর্থাৎ এক্স বি বিসি প্লাস সি, সি মানে এখানে এক্স, তাই বি ইকুয়াল বিসি প্লাস এক্স। এই এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এক্স এর মান নির্ণয়ের জন্য এখানে আমরা বিডিই ত্রিভুজ থেকে প্রথমে একটা সমীকরণ তৈরি করব। দেখো এখানে বিডিই এ আমরা যদি এখানে আমাদের যেহেতু এখানে ভূমি এবং অতিভুজ দেওয়া আছে 6, তো ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক, যেহেতু এক্স আছে আমাদের ভূমিতে আমাদের এক্স আছে, বিসি প্লাস এক্স, এই ভূমির মধ্যে আমাদের এক্স আছে, তাই ভূমি এবং অতিভুজের মান দেওয়া আছে, ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে কস। তো কস 30 ডিগ্রি, অর্থাৎ বিই ডি কোণ, এই ত্রিভুজে বিডি ত্রিভুজে কস বিই ডি কোণ ভূমি বাই অতিভুজ, ভূমি বি এর মান দেওয়া আছে আমাদের বিসি প্লাস এক্স, তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল টু বিসি প্লাস এক্স বাই 6। তো এই যে কস 30 ডিগ্রি এর মান হচ্ছে √3/2, তো আমরা এখানে আর আড়ি গুণ করলে পাই বিসি প্লাস এক্স ইকুয়াল টু 6√3/2। এর কাটাকাটি করো, কাটাকাটি করলে একটা সমীকরণ পেলাম বিসি প্লাস এক্স ইকুয়াল টু 3√3। যেহেতু আমাদের বিসি এর মান নেই, তো এই কারণে আমরা একটা সমীকরণ তৈরি করে রাখলাম। এখানে আরেকটি সমীকরণ তৈরি করতে পারবো 45 ডিগ্রি কোণের জন্য এবিসি ত্রিভুজে। এবিসি ত্রিভুজে এখানেও আমাদের যেহেতু অতিভুজ আছে, অতিভুজ এটার মান দেওয়া আছে 6, এবং আমাদের ভূমি সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তো এখানেও আমরা কস 45 ডিগ্রি নিয়ে বিসি এর মান বের করবো, সহজে আমরা বিসি এর মান পেয়ে যাব। এবিসি এ কস এসিবি, এসিবি কোণের মান 45 ডিগ্রি, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখান থেকে আমরা বিসি এর মান পাবো। বিসি এর মান পেলে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারবো, কস 45 ডিগ্রির মান 1/√2, এর মান হলো 1/√2, আর আর গুণ করলে বিসি এর মান পেয়ে যায় 6√2। তাহলে এখানে আমরা লব হরকে √2 দ্বারা গুণ করি, এখানেও √2 দ্বারা গুণ করি, এখানেও √2 দ্বারা গুণ করি, √2√2 গুণ করলে 2 হয়, 2 এবং 6 কাটাকাটি করলে 3√2 থাকে, তাহলে বিসি এর মান পেয়ে গেলাম 3√2। এখন 1 থেকে 2 বিয়োগ করে পাই, কিংবা আমরা বিসি এর মান একে বসিয়ে দিয়ে পাই, একই কথা আমাদের, আমরা যদি বিসি এর মান যদি একে বসিয়ে দিই, বিসি এর মান পেলাম কত, 3√2, বিসি এর মান পেলাম 3√2, এটা যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই পক্ষান্তরকে, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি। তো এটা আমরা বিয়োগ ভাবে লিখতে পারি, বিয়োগ করে পাই, তাহলে এক্স ইকুয়াল টু 3√3 মাইনাস 3√2, এখানে আমরা বিয়োগ করলে পাই, ক্যালকুলেটার ব্যবহার করে পাচ্ছি 0.9535, অতএব এক্স ইকুয়াল টু 0.95 মিটার প্রায়। তো তাহলে মইটিকে পূর্বের অবস্থান হতে পিলারের দিকে এত মিটার সরানো হয়েছিল, এই কথাই তো বলা হচ্ছে, এক্স এর মান নির্ণয় করতে বলা হচ্ছে।
এই যে x মিটার এগিয়ে এনে ভূমির সাথে আয়তন উৎপন্ন করে তাহলে পূর্বের অবস্থান থেকে x ইকুয়াল 0.95 মিটার পিলারের দিকে সরানো হয়েছিল।